নমস্কার, আমি রাজশেখর, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লোকসভার দখলদারিতে। নির্বাচন কমিশনের যথেষ্ট আশ্বাস ছিল যে ভোট হবে শান্তিপূর্ণ। প্রথম দফায় খানিকটা এদিক ওদিক হলেও দ্বিতীয় দফা হবে আরও অনেক বেশি ধীর, আরও অনেক বেশি স্থির। কিন্তু সেই আশ্বাস মোটের উপর কাজে লাগলো না খুব একটা। দ্বিতীয় দফায় 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 অশান্তি প্রায় রণক্ষেত্রের চেহারা নিল দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া। মারামারি, অশান্তি, বিবাদ, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, আগুন, ধুন্ধুমার পরিস্থিতি। আজ দিনভর লাইভ থাকার পর সর্বশেষ মুহূর্তে রাত 8টায় লোকসভার দখলদারির শেষ পর্যায়ে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে হাজির দুজন অতিথি। আমার সঙ্গে রয়েছেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষ্মণ ঘড়ুই। লক্ষ্মণদা, আপনাকে স্বাগত। নমস্কার। আমার সঙ্গে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সভাধিপতি এবং বর্তমানে তিনি জেলার সহসভাধিপতি দেবু টুডু। দেবু বাবু, আপনাকেও স্বাগত। স্বাগত আমাদের দর্শক বন্ধুদের। অবশ্যই জানাতে পারেন আপনারা আপনাদের মতামত এবং অতি অবশ্যই ভোট কেমন চলছে আর ভোট কেমন দেখতে চান। রাজ্যের উন্নয়ন থেকে অনুন্নয়ন, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে একেবারে আয়ুষ্মান ভারত, সব নিয়ে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আমার সঙ্গে যেহেতু বিরোধী দল হিসেবে লক্ষ্মণদা হাজির বিজেপির তরফে, লক্ষ্মণদা তাহলে আপনাকে দিয়ে শুরু করি। দুটো দফার ভোট কেমন দেখলেন? দেখুন, প্রথম দফার ভোট আমরা দেখেছি, জিতেবা ভোট আজ দেখলাম, আজকেও রক্তাক্ত ভোট। বাংলার মানুষ চেয়েছিল শান্তিপূর্ণ ভোট। তার মূলত কারণ ছিল পঞ্চায়েত ভোটে যেভাবে লুট হয়েছিল, ভোট দিতে পায়নি। পৌরসভা ভোট দেখেছি আমরা, পঞ্চায়েত নির্বাচনে 100 জন বিরোধী নেতারা খুন হয়েছেন। তাই এবারে ভেবেছিলাম আমরা যে এবারে লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হবে। গতবারে মানে প্রথম দফা ভোট যদিও শান্তিপূর্ণ হয়েছে, কিছুটা হলেও বিক্ষিপ্ত ছিল, এবারে হয়েছে আর একটু ভালো হবে। কিন্তু আজকে যে ঘটনা দেখলাম, চোপড়াতে গুলি চললো, লাঠি চললো, গ্রামের মানুষ দল বল মিলে ভোট দিতে পারলো না। এবং সম্পূর্ণ যেটা আরও যেটা বিষয় যে পুলিশের প্রতি মানুষের সম্পূর্ণ আস্থা নষ্ট হয়ে গেছে। সেই জন্য আজকের যে নির্বাচন হয়েছে মোটের উপরে আমরা খুশি নই। মানুষ চেয়েছে শান্তিপূর্ণ ভোট, রক্তাক্ত হয়েছে, মানুষ ভোট দিতে পায়নি। সেই জন্য আজকের ভোটটাকে আমরা শান্তিপূর্ণ বলতে পারছি না, এটা আমরা আশা করিনি, আমরা নিরাশা হয়েছি। দেবুদা, শুরুতেই আসি যে ভালো হলে আমার লাভ আর মন্দ হলে ভাই দোষী তুমি। মানে এক কথায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে সরাসরি ভোট করাতে হবে এবং নির্বাচন কমিশন যথেষ্টই তৎপর থাকবে, এ কথা তো বিজেপির তরফ থেকে বারংবার বলা হয়েছিল। কিন্তু আজকের যে ছবিটা দেখা গেল, কোথায় নির্বাচন কমিশন, কোথায় কেন্দ্রীয় বাহিনী, বামেদের প্রার্থী গাড়িতে হামলা চালিয়ে দেওয়া হচ্ছে, চোপড়ায় সাধারণ গ্রামবাসীরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাচ্ছেন, এ কোন পরিস্থিতি, এ কোন ছবি? দেখুন, ভারতবর্ষে যে লোকসভা নির্বাচনটা হচ্ছে সেটা শুরু হয়েছে সাত দফায়। সাত দফাতেই পশ্চিমবাংলায় নির্বাচন করছে নির্বাচন কমিশন। আমাদের রাজ্যের যে সমস্ত রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবাংলাতেই সব পার্টে হচ্ছে আর দু তিনটে হচ্ছে। তো কেন না এখানে যে কেন্দ্রীয় বাহিনী এনে বাড়ি বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, এবং সেই রকম কেন্দ্রীয় বাহিনী, সেই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে, নির্বাচন কমিশন তৎপর, ভোট নির্বাচন হচ্ছে। এই আগের দিন যে প্রথম নির্বাচনটা হলো দুটো কেন্দ্রে, সেটা আমরা দেখেছি। ভোট তো মানুষ দেবে, আর সেই পরিবেশ, সেই এলাকার পরিবেশ তার উপর নির্ভর করছে। কেন্দ্রীয় বাহিনীর এত মানুষ, কেন্দ্রীয় বাহিনী এসছে তাও কিছু করতে পারলো না। আজকে যেমন বলছে, দেখুন এটা তো ওই জন্যই কেন্দ্রীয় বাহিনী, ওই জন্যই যাতে অশান্তি না হয়। কিন্তু তারা যদি তাদের কাজ না করতে পারে, সেটা তো রাজ্য সরকারের পুলিশ আজকে চেষ্টা করেছে। আজকে এরকম নির্বাচনে যেটা হয়েছে, রাজ্য সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, আইন
শৃঙ্খলা রাজ্যের বিষয়, সেই বিষয়টা ওরা রাখেনি। ওরা নিজেদের মতো করে একদম সম্পূর্ণ স্বৈরতান্ত্রিকভাবে নির্বাচন করার চেষ্টা করেছে, কিন্তু বাংলার মানুষ সচেতন। আজকে একদম মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে। আজকে দু একটু দেখুন, এত বড় একটা বিষয় হচ্ছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু নির্বাচন যে অন্যান্য জায়গা থেকে ভালো হচ্ছে, অন্যান্য রাজ্য থেকে, আজকে কিন্তু প্রমাণিত। দু একটু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, তার জন্য তো এত কেন্দ্রীয় বাহিনী, এত বাড়ি বাড়ি কেন্দ্রীয় বাহিনী। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন যেভাবে হচ্ছে, আমরা ভীষণ খুশি। তৃণমূল কংগ্রেস কর্মীই শুধু নয়, বাংলার মানুষ আজকে খুশি যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়ে তারা ভোটটা দিচ্ছে। লক্ষ্মণদা, শুরুতেই একটা অনেকগুলো জায়গা আপনারা দুজনেই, দেবুবাবু এবং লক্ষ্মণবাবু, অনেকগুলো জায়গাকে আপনারা পরিষ্কার করেছেন। আমি এবার সরাসরি রাজ্য রাজনীতির আঙ্গিনায় প্রবেশ করছি। সেটা হচ্ছে উত্তরবঙ্গে যখন ভোট নিয়ে প্রায় ধুমধামার পরিস্থিতি, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, এমন একটি অবস্থায় দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় খবর যে বলরামপুরের পর এবার আরশা, বিজেপির যুব মোর্চার সদস্য শিশুপাল সহিস, তার ঝুলন্ত দেহ উদ্ধার, এবং ঠিক যেভাবে দুলাল এবং তারপরে ত্রিলোচন, এই দুজনের দেহ যেভাবে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল ঠিক একইভাবে। এখন আপনারা বলছেন সিবিআই চাই, মানে যখন যে ক্ষমতায় থাকবে তখন সে সিবিআই, আর আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে বলবো ভাই সিবিআই হলো তোতা পাখি। এ কোন একটা ভিন্ন রাজনীতির জন্ম দেওয়া হচ্ছে এই রাজ্যে? দেখুন, পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছেন কি ঘটনা ঘটেছে, আজকেও ঘটনা ঘটলো, তার একটা মূল কারণ পুরুলিয়াতে যেভাবে পঞ্চায়েত নির্বাচন, এত অত্যাচার, এত সন্ত্রাস, ত্রিলোচন মাহাতো তার বাড়ি থেকে হত্যা করেছে, খুন করা হয়েছে, গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, আজকেও আমাদের একজনকে আমাদের মানে মেরে পরে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, তার মূলত কারণ পুরুলিয়াতে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। পঞ্চায়েত নির্বাচনে এত সিট পাওয়ার পরেও ভোট করতে দেওয়া হয়নি, আমাদের পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ সমিতির লোকদেরকে বাড়ি টিকতে দেওয়া হচ্ছিল না, তাদের ঝাড়খণ্ডে রাখতে হয়েছে, ভোট করতে দেওয়া হয়নি। ওরা সম্পূর্ণভাবে পুরুলিয়াতে এমন একটা পরিস্থিতি তৈরি আছে যে পুরুলিয়ার মাটি সম্পূর্ণ বিজেপির মানুষ পছন্দ করেছে। আর আজকেও দেখুন, এই আমাদের আসানসোলে যদি বলি, গতকাল গত পরশু দিন পাণ্ডবেশ্বরে বাড়িতে বাড়িতে গিয়ে পরে বিজেপির যুব মোর্চার নেতা, জেলার সেক্রেটারি আছে, আমার জেলার কমিটি মেম্বার উত্তম রাম, তার বাড়ি থেকে বম্বিং হয়েছে, তার বাড়িতে রিভলভার ঠেকিয়ে পরে জানালা দিয়ে বলা হচ্ছে বিজেপি করলে পরে শেষ করে দেওয়া হবে, মুখে গামছা বেঁধে চার পাঁচটা গাড়ি সমস্ত বিজেপির কাগজপত্রে বাড়ি বাড়ি যাচ্ছে, আর সেখানে ভয় দেখানো হচ্ছে, বম্বিং হচ্ছে, এবং থানার পুলিশ এফআইআর নিচ্ছে না, ফোন করে খবর নিচ্ছে না। অর্থাৎ পুরো আসানসোলের পরিবেশকে তারা বুঝেছেন যে মনমোহন সেনকে প্রার্থী করা হয়েছে। সে মনমোহন, আমরা আগেও বলেছি আজও বলছি, বাঁকুড়ায় তিনি প্রার্থী ছিলেন, তিনি সম্পূর্ণভাবে ওখানে ব্যর্থ, কোনো উন্নয়ন করেননি, একবার খবর নেননি, আসেননি, দিদি বুঝেছেন, তাই প্রার্থীদের কথা হতে ইচ্ছা ছিল না, কিন্তু হারাবার জন্য আসানসোল দেওয়া হয়েছে। কিন্তু এখানকার নেতারা যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে লাগাতারভাবে সন্ত্রাস চলছে, এবং পাণ্ডবেশ্বর, কুলটি, জামুড়িয়া, বারাবণীতে, বাবুল সুপ্রিয়ে প্রতিদিন আঘাত করছেন, প্রত্যেক দিন প্রার্থী প্রচার করতে যাচ্ছে, তাকে হেনস্থা করা হচ্ছে, অর্থাৎ এখানে নিরাপত্তা নেই, সন্ত্রাস চলছে। কিন্তু যতই সন্ত্রাস চলুক, বাংলার মাটি এবার বিজেপির পক্ষে, কারণ তৃণমূল কংগ্রেস তারা সন্ত্রাস সৃষ্টি করে ভয় দেখিয়ে পঞ্চায়েত লুট করেছে, পৌরসভা লুট করেছে, এবারে কিন্তু মানুষ তৈরি হয়ে গেছে। যদি আজকে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু ঘটলে পরেও খালি রিজাল্ট নিয়ে বেরোবে দেখতে পাবেন, বাংলা শুধু পদ্মফুলি ফুটবে, বাকি কিছু ফুটবে না। আমি আসি সরাসরি দেবুদা, একটা কথা হচ্ছে, আপনি যেহেতু সরাসরি প্রান্তিক স্তর থেকে আপনি রাজনীতির একেবারে মানে এমন একটা জায়গাতে আপনি এসেছেন, এই যে বারবার বলা হচ্ছে সন্ত্রাস, হিংসা, কোন রাজনৈতিক দলের কোন নেতা, কোন নেত্রী, স্বয়ং বিধায়ক, সভাপতি, কেউ বাকি যাচ্ছেন না। আপনার এলাকাতেও বর্ধমান শহরে দিন কয়েক আগে দেখা গেল প্রাক্তন কাউন্সিলর প্রকাশ্য সন্ধ্যাবেলায় দলীয় পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। এই হিংসার রাজনীতি কেন? এই হিংসার রাজনীতি থেকে কি বাংলা সরে আসবে না? আপনারা যতই বলুন যে এই বাংলা আজকে শান্তির বাংলা, এই বাংলা আজকে সমৃদ্ধির বাংলা, এই বাংলা আজকে রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, আপনি নিজেও এই বক্তব্য রাখছেন, তা সত্ত্বেও হিংসার রাজনীতি কেন? দেখুন, আমার মনে হয় বর্তমান সময়ে ভারতবর্ষের কোনো রাজ্য নেই
এই বাংলায় যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, 35 বছর ধরে একটা দল শাসন করেছে, শোষণ করেছে, মানুষকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বাংলার মানুষ একত্রিত হয়ে পরিবর্তন করেছে 2011 সাল। আজকে তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বাংলার মানুষ, মমতা ব্যানার্জির নেতৃত্বে খুব ভালো আছে। এখন রাজনৈতিক দল যারা, তাদের যদি অস্তিত্ব না থাকে, ঝান্ডা ধরার লোক না থাকে, তো পুলিশকে দোষ দেবে, নেতাদের দোষ দেবে, লোকই নেই ভাই, কোথায় আমরা লক্ষ্মী পাচার সাপ্লাই দেবো? পঞ্চায়েতে প্রার্থী হওয়ার লোক নেই। এই দেখুন না, একটা দেখুন, একটা রাজনৈতিক দলে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে প্রার্থী জোগাড় করতে হিমশিম হয়ে গেল, কোথায় কে হবে কে হবে ঝগড়াঝাটি করে সেই দার্জিলিং থেকে যায় রিজেক্ট, একদম বাতিল, মানে ওখানকার মানুষ পরিত্যাগ করেছে, সেখানে মানে ইয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল অনুসন্ধান চাই এমপি, সেই এমপিকে কোথায় নেবে কোথায় নেবে, নিয়ে এসে দুর্গাপুরে লোক নেই জন্যই কাকে প্রার্থী করবে ঠিক করতে পারছিল না এই দল লোকসভায়। পঞ্চায়েত সভার দিন তাহলে পঞ্চায়েত হলে মানে তো পাটে পাটে চাই, লোক চাই, এখানে লোকসভা দিয়ে হিমশিম খাচ্ছে, লোক না থাকলে দেখুন লোক নেই, বিজেপির সিপিএম বিরোধী দলের কে করবে? বাংলায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে, বাংলায় ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে, বাড়িতে বাড়িতে উন্নয়ন, সেখানে বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া কিছু চলবে না। দেবুদা, যদি পঞ্চায়েতে প্রার্থী আমরা না পেয়ে থাকি, তাহলে পঞ্চায়েতে বিডি অফিসগুলো কেন বোম পিস্তল নিয়ে আটকে বসেছিলেন? ওসব গল্প বাংলার মানুষ জানে ঘটনা ঘটেছে, আসানসোলের প্রত্যেকটা বিডিও সামনে ওখানকার নেতারা খবর নিয়ে দেখুন যে প্রার্থী ঢুকতে দেওয়া হয়নি, তারা বিডিও অফিসে ঘেরা করে রেখেছে, আমার এই যে হাতটা কাটা গেছে এখন সেরা হয়েছে, কে করেছি জানো আমি? দেখুন সামনে এই ভেতরে এখানকার মেয়র তার গুন্ডারা নিয়ে এসে পরে এখানে চাকু চালালেন, ভয়টা কিসের? যে মানুষ জানে যে বিজেপি তে এবারে ভোট করতে দিলে পরে বাংলার মানুষ বিজেপি ভোটদান করবে। আজ এখনো পঞ্চায়েত নির্বাচনে যেভাবে ঘটনা ঘটেছে দুর্গাপুর খবর নেই, কিসের ভোট দান? প্রার্থী আপনাদের দলে লোক থাকলে তো প্রার্থী দেবেন, কেন লোক যাবে? এখানে সবাই উন্নয়ন উন্নয়ন হচ্ছে, ভালো শান্তিতে আছে, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, মানে যদি উন্নয়ন হয় তাহলে ভয় কিসের? কোথায় ভয়? আজকে যা চৌপাড়া ঘটনা ঘটলো কারা বলুন? আগের লোক পুরো গ্রামের লোক পুরো লাইন করে এসছে, ভোট করতে দেওয়া হয়নি, মোটামুটি দেওয়া হয়েছে, কিসের ভয়? ভয় আবার কি? ভোট হচ্ছে তো, নির্বাচন হবে। এক মাস আগে ছত্তিশগড় রাজস্থান আমাদের মধ্যপ্রদেশে ভোট হয়েছে, একটা খুন হয়েছে, একটা মশা মরেছে, কিন্তু এবারে 5 বছরে 100 হত্যা হয়েছে। কোথায় 100 জন? ফালতু গল্প ফালতু বলতে লাভ নেই, শুনুন শুনুন, নিজেদের লোককে নিজেরা খুন করছে দাদা, ওটাই এখন আমাদের হয়েছে, 60 জন আমাদের খুন হয়েছে নিজেদের মধ্যে, আমাদের ওই সব করা হয়নি। একটা কথা আছে দেবু বাবু, কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে একটা কোট আনকোট একটা রিজেক্টেড বলে একটা কথা বলেছেন যে সরাসরি সুরেন্দর সিং আলুওয়ালিয়াকে দার্জিলিং থেকে এখানে আনা হলো, তাও আবার শেষ প্রান্তে প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। এখন প্রার্থী তো কোথাও তো খুঁজে পাওয়া গেছে। আমি আসতে চাইছি লক্ষণদা, আমি এই নিয়ে দেবুদার কাছে যাবো একটু একটু পরে, সেটা হচ্ছে লক্ষণদা, শেষমেশ সুরেন্দর সিং আলুওয়ালিয়াকে এখানে প্রার্থী করা হলো, এই এলাকার মানুষ, এই দুর্গাপুর বর্ধমান লোকসভার মানুষ তারা বিশ্বাস করবেন কি করে? কারণ আপনি এটা বিশ্বাস করুন বা স্বীকার করুন বা না করুন, অশান্ত যখন দার্জিলিং, যখন পাহাড়, যখন আগুন জ্বলছে, যেভাবেই হোক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই পরিস্থিতিতে গিয়েও সেই জায়গাটাকে সামাল দেওয়ার একটা প্রচেষ্টা, কিন্তু স্বয়ং যিনি সেখানকার সাংসদ, যিনি মন্ত্রী, তিনি সেই এলাকা থেকে পালিয়ে এলেন, তাকে দেখা গেল না পর্যন্ত, আজকে বর্ধমান দুর্গাপুরের মানুষ কি করে ভরসা করবেন আপনি বলুন তো? দেখুন সুন্দর সিং আলুওয়ালিয়া, আমরা চেয়েছিলাম যে আমাদের ভূমিপুত্রকে প্রার্থী করা হোক, এলাকার লোককে প্রার্থী করা হোক, পার্টি সেই কর্মী নেতৃত্বে শুনেছেন এবং আসানসোলে তার জন্ম, তিনি গোপাল মাঠে তার বিয়ে হয়েছে, তিনি বর্ধমানে পড়াশোনা করেছেন, অর্থাৎ ভূমিপুত্র চেয়েছিলাম আর ভূমিপুত্র দেওয়া হয়েছে, এবং দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এবং কৃষি নিয়ে যে জেলা, সেই জেলায় একজন যোগ্য লোক চেয়েছিলাম, যে 29 বছর ধরে তিনি সংসদে আছেন,
তিনি ডেপুটি কমিশনের আমার চেয়ারম্যান ছিলেন একবার, তো সমস্ত যে অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি চেয়েছিলাম এবং ভূমিপুত্র চেয়েছিলাম প্রার্থী, ওদের কেন্দ্র নেতৃত্ব রাজ্য নেতৃত্ব শুনেছেন, শুনে পড়ে দিয়েছেন প্রার্থী, যোগগুলোকে আমরা পেয়েছি, আমরা খুশি। সমস্ত কর্মীরা মাঠে নেমে পড়েছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন এই সিট জিতব। এই কারণেই যে সংঘমিত্রা প্রার্থী করা হয়েছে সেই সঙ্গে চৌধুরী পাঁচ বছরে এলাকার লোক চিনে, তাকে জানায় দেখেছে, কোনো কাজ করেছে উন্নয়ন তো জানে, লোকের নাম জানা না, দেখেনি, একবার দেখেছি আমরা, আমি একটা দেখবো থাকি নিজে তো জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, বর্তমানে সহ সভাধিপতি, প্রান্তিক স্তরে উন্নয়নটা দেখেছেন, কিন্তু মমতাজ সংঘমিতা অ্যাজ এ সাংসদ তার কাজ যাই থাকুক না কেন, তাকে কোথায় এলাকায় সেভাবে দেখা গেল? তার ছবি দেখেনি পাঁচ বছরে দার্জিলিং এর মানুষ, কে লোকটা কে কোথা থেকে এসছে তাহলে? এবং মমতাজ সংঘমিতা এখানে সমস্ত প্রোগ্রামে, সমস্ত সরকারি রাজনৈতিক সমস্ত প্রোগ্রামে হাজির থাকেন, এবং একজন এই রকম একটা মানুষ, অত বড় ডাক্তার, একজন চিকিৎসক, এবং তার যে ডাটা বেরিয়েছে সংসদে উনি কতদিন উপস্থিত ছিলেন, মানুষের জন্য কতবার বলেছেন, কতবার উনি প্রশ্ন করেছেন, এটা কিন্তু উনি অনেক এগিয়ে প্রথম দিকে আছেন। আপনার মুখ দিয়ে আজকে দর্শকরা জানতে চাইছে বর্ধমান দুর্গাপুর কে, আমি ঠিক এই প্রশ্ন নিয়ে আসছি যে মমতাজ সংঘমিতার যে 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 উন্নয়ন তহবিল পাঁচ কোটি টাকার যে উন্নয়ন তহবিল, সেই উন্নয়ন তহবিলে কি কাজ হয়েছে এটা দর্শক একটু জানতে, আপনি যদি সমস্ত কাজ, রাস্তা থেকে ড্রেন থেকে তার এলাকা উন্নয়নের যে টাকা, তার ড্রেন হয়েছে, রাস্তা হয়েছে, স্কুল কলেজে বিভিন্ন ক্ষেত্রে, এবং সবটাই হয়েছে, যেটুকু করার সব টাকা তো খরচ করে ফেলেছেন। তাহলে আবার কি, তাহলে আপনারা কি করেছেন? হ্যাঁ, তাহলে আপনারা কি করেছেন? সাংসদ বলছেন রাস্তাঘাট হাট বাড়ি করেছেন, বলছি 25 কোটি টাকা, 5-5-25 একদম ঠিক আছে, 25 কোটি টাকায় উনি খরচ করেছেন, তাহলে ওনার তো কোথাও সরকারি আইন অনুযায়ী যা করার করেছেন, রাস্তা করেছেন, ড্রেন করেছেন, স্কুল করেছেন, যেরকম যা করার করেছেন, তাহলে আর রাজ্য সরকারে আমরা যারা আছি জনপ্রতিনিধি, আমরা যারা পঞ্চায়েত সিস্টেমে আছি, সে তো বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, সে আর কি আছে, সে তো বাড়ি বাড়ি উন্নয়ন পৌঁছে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। আমি খালি বলছি না, বলুন না, উদাহরণ দিন একটা, যে উনি এই কাজটা করেছে, এই রাস্তা করেছে, বলুন একটা, দেখুন বলি, বাবুল সুপ্রিয়, দেখুন বই নিয়ে এসছে একটা, বাবুল সুপ্রিয় পাঁচ বছর কি করেছে, তার বই কাজ করেছেন উনি, আমাদের শুনুন, সংগমিতা সব টাকা খরচ করেছেন মানুষের জন্য, মানুষের স্বার্থে, এবং সারা বছর এখানে ছিলেন বর্ধমানের মেয়ে উনি, আর বাবুল সুপ্রিয় কোথা থেকে এসে শুধু গান করতে এসে নাটক করে এসে আবার ভোট চাইতে এসেছে, এবার আর হবে না, আসার সুলে মানুষ আর হবে না, আমার প্রশ্ন হচ্ছে যে বাবুল সুপ্রিয় নট অনলি তিনি একজন সাংসদ, তিনি ভারী শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, আসানসোল দুর্গাপুরের মানুষের কি তার কাছে একটা বাড়তি ৫০ কোটি টাকা দিয়ে আসানসোলে ইএসআই হসপিটালে 50টা বেড তৈরি করেছেন, তার সমস্ত ফেসিলিটি আছে লেখা আছে এখানে, 54 কোটি টাকা দিয়ে কুমারপুর ব্রিজ, 54 কোটি টাকা দিয়ে কুমারপুর ব্রিজে তিনি আসানসোলের রাজধানী ট্রেন
তিনি ওখানে দাঁড় করিয়েছেন, 94 বছর পরে এখানে দাঁড়িয়েছে। এখানে ভোট চাইতে আসবে বর্তমান জেলার ভোট চাইবে স্বীকার করে নিচ্ছেন যে বিগত পাঁচ বছরে বাবুল সুপ্রিয় কেন্দ্রে, আপনি যে কথা বলছেন এটা একজন সাংসদের কাজ, আমি সেটাকে কোনোভাবে অস্বীকার করছি না, স্বীকারও করছি না, কিন্তু এইটা তো আপনি বলতে পারেন না যে একজন ভারী শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়ে তিনি আসানসোলের কাজ করবেন, দুর্গাপুরের কলকারখানাগুলো কি বন্ধ থাকবে, সেখানে কি চায়ের দোকানগুলো বন্ধ হবে, যে বেসরকারি কথা হচ্ছিল কিন্তু সে বলেছিল লসে রান করছিল, এখানে দেখলাম তৃণমূল নেতারা রেল অবরোধ করলেন, অবস্থান বিক্ষোভ করলেন, সঙ্গমিত্রা চৌধুরী দাঁড়িয়ে একদিন বলেছেন, উনি তো এখানকার এমপি, বাবুল সুপ্রিয় এটা সমস্ত প্রতিনিধি দলকে নিয়ে আমার নেতৃত্বে বাবুল সুপ্রিয় উদ্যোগে আমরা সিনেমেশ করে বসেছি, এখানকার সিটু গেছে, এ 92 সিটু গেছে, কি তৃণমূল যায়নি, বসে কি হয়েছে, আপনাদের এমপি ওই দিল্লি বোম্বে ঘুরে বেরিয়েছেন, গান করেছেন, সারা মানুষের জন্য কিছু করেন, পাঁচ বছরে বাবুল সুপ্রিয় কতবার এসছে, কি কাজ করেছে আসল মানুষ জানে, সেজন্য আজ বাবুল গান করে উনি তো আবার জিতে পরে দাঁড়িয়েছেন, আর মনমোহন সেন ওখানে পালিয়ে এসছেন কেন, পালিয়ে কিছু আসে কারখানা বাড়ি মন্ত্রকের শিল্পমন্ত্রী হয়েছেন, কি করলেন, কি করলেন, আবার কি করে, দেবুদা একটা কথা হচ্ছে যে আমরা যে পঞ্চায়েত নির্বাচনে চরম সন্ত্রাসের অভিযোগ করছে বিজেপি, আমি সেই পঞ্চায়েত নির্বাচনে একটা জিনিসকে ছুঁয়ে যেতে চাইছি, যে বলরামপুরে পরপর দুজন খুন হয়ে গেল অভিযোগ, আজকে আবার আরেকজনের রহস্য মৃত্যু, কিন্তু একটা কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তার যে যতগুলি প্রজেক্ট আছে তার 70% প্রজেক্ট জঙ্গলমহল এবং আদিবাসী এলাকা এবং পিছিয়ে পড়া এলাকা থেকে তিনি শুরু করেছেন, স্পেশালি জঙ্গলমহল দাদা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু দেখা গেল যে পঞ্চায়েত নির্বাচনে একেবারে ঝাড়খণ্ড থেকে প্রবেশ করে পুরুলিয়া থেকে আরম্ভ করে সারেঙ্গা বাঁকুড়া হয়ে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে যে পুরো করিডোরটা, যে করিডোরটাই কিন্তু মূলত আদিবাসী অধ্যুষিত মানুষজনের বসবাস, আদিবাসীদের সেখানে তাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, একটা মেলবন্ধন আছে, একই সঙ্গে একটা অভিযোগ যে গত 34 বছরে তারা নাকি পিছিয়ে পড়া, এটা আপনাদের অভিযোগ, এটা বিজেপির অভিযোগ, কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে এই সমস্ত এলাকায় যদি প্রবল পরিমাণে উন্নয়নই হয় তাহলে পঞ্চায়েত নির্বাচনে এত খারাপ রেজাল্ট কেন আপনাদের? একই আমি বলছি, দেখুন পুরুলিয়াতে, পুরুলিয়া যে জঙ্গল, দেখুন বিচ্ছিন্নভাবে যে হতে পারে রেজাল্ট, তো সবাই তো সমান নয়, কিন্তু আপনাকে স্বীকার করতে হবে গোটা বাংলায় জঙ্গলমহলে যা উন্নয়ন হয়েছে আদিবাসীদের জন্য, ভারতবর্ষের কোন রাজ্যে আদিবাসীদের জন্য কেউ ভাবেনি, কেউ ভাবেনি, শুধু মাওবাদী বলে একটা সরকার 35 বছর একটা দল কিভাবে সাঁওতালদের ওপর আদিবাসীদের ওপর অত্যাচার করেছে, মাওবাদী বলে চালান করেছে, প্রকাশ্যে দিনের বেলায় মাকে মেয়ের সামনে, মেয়েকে মায়ের সামনে দর্শন করেছে, সেই জায়গায় ক্ষমতায় আসার পর সেখানে বোমা বন্দুকের শুধু আওয়াজ হতো, সেখানে মাদল দামটা ভুলে গিয়েছিল মানুষ, আওয়াজ হতো না, মমতা ব্যানার্জি বললেন বোমা বন্দুক থাকবে না, উনি প্রত্যেক আদিবাসীদের
শিল্পীর পরিচয় দিয়ে মাদল ধামসা দিলেন, তারা যাতে সরকারের কাজ করে গান করে মাদল ধামসা বাজিয়ে উপার্জন করতে পারে তার ব্যবস্থা করেছেন। আজকে নিজের কৃষ্টি সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্যে সরকার চেষ্টা করছে, এটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই। আজকে আমি মাদল বাজি আমি 1000 টাকা পাবো, তাহলে এই অধিকারটা কে দিল আদিবাসীকে? মমতা ব্যানার্জি দিয়েছি। তাহলে এই যে অধিকার এবং আদিবাসীদের যে এত উন্নয়ন, বাদ দিন 2 টাকা কিলো চাল বাদ দিন, ওরা ওই তো চাল তো আমাদের 8.5 কোটি মানুষ, 6 কোটি লোককে দেওয়া হচ্ছে ভর্তুকি দিয়ে, সপ্তাহ আমাদের 2.5 কোটি মানুষকে দিচ্ছে মমতা ব্যানার্জি। তাহলে বলুন এই এই যে বিষয়ে বাড়ি বাড়ি উন্নয়ন, এই এই কন্যাশ্রী, কন্যাশ্রী কেন কেন্দ্রীয় সরকার বা অন্য রাজ্য ভাবেনি? তার জন্য আমরা কি করবো বলো তো, আমরা কি করবো? প্রত্যেকটা মেয়ে কন্যাশ্রী পড়ে, যদি আমরা এত উন্নয়ন করেছেন তাহলে ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, তৃণমূল শেষ হলো কি কারণে? কোথায় শেষ হয়েছে? আরে কি বলছে, 10টা লোক নেই প্রচার করতে পারছে না, এখনো দেওয়াল লেখা নেই, 1টা লোক মিছিলে মানুষের অন্তর ঢুকে গেছে, দেওয়াল বুঝে কিছু লাভ হবে না বলছি। দেওয়াল লেখা হবে কি? আমি যদি একা থাকি দেওয়াল লেখা হবে? মানুষ যদি না থাকে কিচ্ছু হবে না আপনাদের সাথে। মানুষ আছে এই তো ঝাড়গ্রাম মেদিনী করবো, বাঁকুড়া সাফ রেখে তৃণমূল সাফ করার কথা আপনি বলতে পারেন, কিন্তু বলুন না কিন্তু পঞ্চায়েত পুরুলিয়া যে সব পঞ্চায়েত আপনারা হয়নি অধিকাংশ পঞ্চায়েত, এটাও আপনাকে খবর রাখতে হবে, অধিকাংশ পঞ্চায়েত কিন্তু আপনাদের ওই মানুষগুলো আবার দলবদল করে তৃণমূলে যদি আজকে 350 কে ঝাড়খণ্ড রাখতে হয়েছে, পুলিশকে সঙ্গে নিয়ে রাতের গুন্ডারা যে পরে ঘুরতে ভয় বিজয় তুমি জয়েন করো তাহলে ঘর ভেঙে দেবো। আপনার সঙ্গে বাংলার মানুষ দেখেছে, আপনি বলছেন মানুষ দেখেছে কি চলছে বাংলায়, আপনাদের নেতাদের পছন্দ করছে না, বিজেপি হচ্ছে 20 দল, তাই সেই দল গরিব মানুষ নির্বাচন হতে দিন। একটা একটা সুষ্ঠু প্রশ্ন, আপনি যেটা বলছেন যে জঙ্গলমহল এলাকার মানুষজন আপনাদের উপর ভরসা করেছে, ঠিক আছে দেবুদা যে কথাই বলছেন বলুন, আপনার বক্তব্য হচ্ছে জঙ্গলমহল এলাকার মানুষজন আদিবাসী এলাকার মানুষ আপনাদের ভরসা করেছে, তাহলে আপনাদেরকে ভরসা করে যে ভোট তারা পঞ্চায়েতে দিল আপনারা সেই ভরসাটা রাখলেন কোথায়? সবাই তো দলবদল করে তৃণমূলে চলে গেল, মানুষ তাহলে মানুষ ভরসা করবে কি? ঘর থেকে তুলে নিয়ে আসা হচ্ছে পুলিশদের, পুলিশকে দিয়ে পরে বলা হচ্ছে যেখানে এখানে জয়েন করো ঘর জ্বালিয়ে দেওয়া হবে, আপনার সঙ্গে থাকলো না আপনার ছেলে, দাদা একটি গ্রামের লোকেদের দোষ দেবে, প্রশাসন আছে করে হবে না, আপনার পুলিশ আছে, পুলিশ আর তৃণমূলে দালালি হয়ে গেছে, পুলিশের উর্দি হয়ে তারা তৃণমূলে কাজ করছে। আজকে আমাদের কোন আসানসোলে প্রতিদিন সন্ত্রাস চলছে, বন্দুকনি চলছে, আর তৃণমূলের লোকে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কিচ্ছু না, বাংলা প্রশাসন আছে, শুনুন করছে না, বর্ধমান জেলায় 3টে কেন্দ্রে বিজেপির জামানত জব্দ হবে, বাবুল সুপ্রিয় যদি জামানতই জব্দ হয় তাহলে দিন কয়েক আগে সন্ত্রাস করছে ঘোষ এবং তার পাশের এলাকাতে সৌমিত্র খা যিনি বিজেপির প্রার্থী, আপনার জান থেকেই যাওয়া দল বদলু, তার তার গাড়ি কিন্তু আটকে দেওয়া হলো এবং সেখানে একটা বিক্ষোভ দেখানো হলো, তাহলে যতদিন আপনাদের দলে ছিলেন ততদিন সম্পদ দল থেকে দাঁড়ানো হয়েছে, তো একটা দল সেই দলে দল থেকে তাড়ানো হয়েছে, মানুষের বিরুদ্ধে কাজ করছিল, মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত, সৌমিত্র খাকে তাড়ায়নি, সৌমিত্র খা বিদ্রোহ করে মমতা ব্যানার্জি একনায়কতন্ত্র যেভাবে কায়েম করেছে, মানুষ গণতন্ত্রে কেড়ে নেওয়া হচ্ছে, সাংসদ কোনো মূল্য নেই, তিনি একাই নেতা, বাকি কোনো মূল্য নেই, তাই ভিতর সদ্য তিনি আপনাদের দলে হয় আপনাদের দলে নন্দ মধু ছাড়া আর সব চাকর বাকর, আর কেউ নেতা নেই বাংলা তৃণমূল কংগ্রেস ছাড়া বাতের সবার, শুনুন আপনাদের দল দেখে ভাবছেন নরেন্দ্র মোদীর আমরা চাকর বাকর সবাই, এখানেও তাই বাংলা এটা হয় না, আমি বলে সৌমিত্র খা বলেছে, মুকুল রায় বলেছে, আর কথা কি শুনবো আমরা, সে তো দুর্নীতি করে তাকে দল থেকে তাড়ানো হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে।
পুরো দলটাই দুর্নীতি ডুবে আছে দাদা, আব্বাদের তো সিন্ডিকেট ছাড়া কোনো কাজ নাই। হ্যাঁ কোথায় ওই সিন্ডিকেট? লোয়ার টাকা, বালক টাকা, কোয়ার টাকা দেখাচ্ছে বলেন, ওই নোটবন্দি টাকা এনে পাটিয়া বিষয় জায়গা কিনছেন, ঘর করছেন, সবাই জানে কিভাবে নোটবন্দি করে গোটা ভারতবর্ষের মানুষকে ঠকানো হয়েছে। কারণ খবর নিন, খবর নিন, আসানসোলে মেয়র বলছে 5000 ভোটে জয়লাভ করলে 1 কোটি টাকা কাজ পাইয়ে দেবো। তখন এমন কি দেখলেন একদম প্রান্তিক গ্রামীণ উন্নয়ন স্তরে যেটা আপনার মনে হয়েছিল যেটা প্রথম দরকার? আজকে 5টা বছর আপনার জেলা পরিষদের সভাধিপতি এবং তারপর আপনি এখন সহসভাধিপতি পদে রয়েছেন, এখন কি মনে হচ্ছে যে লোকসভায় যিনি জয় পেয়ে আসুন, আপনার এই যে পূর্ব বর্ধমান যে এখন মানে নতুন জেলা, সেক্ষেত্রে এমন কি উন্নয়ন প্রান্তিক গ্রামীণ স্তরে করাটা এখন বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়েছে? দেখুন, আমাদের রাজ্য সরকার পুরোপুরি কেন্দ্রীয় সরকারকে বাদ দিয়ে প্রত্যেকটি মানুষের, বাংলায় প্রতিটি মানুষের ঘরে ঘরে উন্নয়নটা পৌঁছে গেছে একদম ধরে ধরে, ঠিক আছে, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত সমস্ত বিষয় আজকে মানুষ বাড়ি বাড়ি পাচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যেটুকু উন্নয়ন, তো দেখুন এটা তো চলমান, এটা তো চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আরো মানুষের চাহিদা হবে, আরো 10টা রাস্তা হবে, 2টো রাস্তা প্রয়োজনে ছিল, আবার 10টা রাস্তা বানানো হলো, লোকসংখ্যা বাড়ছে, এগুলো তো চলমান প্রসেস। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের যা রাজ্য আছে বাড়ি বাড়ি উন্নয়নটা পৌঁছে গেছে এবং বাংলার মানুষ খুব ভালো। আমি একটা ফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন কোথা থেকে? নমস্কার, আমি মানস চক্রবর্তী বলছি গড়িয়া থেকে। নমস্কার নমস্কার, বলুন। যিনি তৃণমূলের প্রতিনিধি আছেন আমার, তার কাছে প্রশ্ন, এটা কি ছবি থেকে, ছবি আঁকা থেকে তৈরি করা রাস্তা? না না, নন্দবাদীর নোটবন্দির টাকা, যেটা কালো টাকা বলে নিয়ে এসেছিল সেই টাকায়, সেই টাকায় ভুলে যাচ্ছেন। শুনুন, এটা নরেন্দ্র মোদীর নোটবন্দির টাকা। হ্যাঁ, কালো টাকা নিয়ে আসবে বলে, কালো টাকা নিয়ে সেই টাকা উদ্ধার করে গরিব মানুষের টাকা। নরেন্দ্র মোদীর নোটবন্দির টাকাটা শুনিনি আপনি তো? হ্যাঁ বুঝেছি তো, আমি কোন জায়গায় কথাটা শুনিনি, কথাটা শুনিনি। আপনি শুনুন, আপনি ব্যক্তিগত, আমি আপনাকে ব্যক্তিগত ভাবে বলছি, আপনি নরেন্দ্র মোদীর নোটবন্দির টাকা ফাঁকা ওসব ছেড়ে দিন। হ্যাঁ, ধরবেনটা কি? শুনে নিন না, কথা বলতে দিন না, বলুন। আপনার কথা বলতে দিতে অসুবিধা কোথায়? বলুন, আপনার অসুবিধাটা কোথায়? আপনি বলুন আপনার কথা। হ্যাঁ, রাজশেখর বাবু, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি যে নরেন্দ্র মোদীর টাকাও নয়, দিদির ছবি আঁকার টাকাও নয়। আমার প্রশ্ন একদম পরিষ্কার, আপনি যে দলকে রিপ্রেজেন্ট করছেন তার এমএসএমই বলতে কি বোঝেন? না না, আপনার যদি রাস্তা হয় আপনার অসুবিধা কোথায় বলুন? আপনি টাকার কথা ভাবছেন, টাকা কিভাবে আসে, সরকারের যে পদ্ধতি সেভাবে ইয়ে হয়, টাকার কথা বলছেন রাস্তাতে? হ্যাঁ, এমএসএমই মানে না জানেন কি? আমি বলছি সরকারের সিস্টেমে উন্নয়ন হবে, সেই উন্নয়ন কোথা থেকে হবে আপনি এটা বলছেন? প্রশ্ন করুন। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার, আপনি আপনার প্রশ্নটা করুন প্লিজ। যাই হোক, আমার প্রশ্ন বিজেপির প্রতিনিধি, যে আপনারা যেভাবে ভাবছেন যে দেশকে যেভাবে চালানো যায় সেটা কিভাবে চালানো যায়? ধন্যবাদ, সঙ্গে থাকবেন, ধন্যবাদ। আপনার বক্তব্য নিশ্চয়ই আসবো, আমি সরাসরি আসবো লক্ষ্মণদের কাছে। তার আগে দেবুদা, আপনার কাছে যে জায়গাতে ছিলাম, যে এখন কি মনে হয়, আপনি যে কথা বলছিলেন না যে ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে, একটা কথাতে আসে, আপনি তো জেলা সহসভাধিপতি, সেটা হচ্ছে যে এমএসএম এর কথা উনি যা বললেন, একই সঙ্গে এই যে কিষাণ মান্ডি, এই যে রাস্তার ধারে ধারে এতগুলো সাথী, পথের সাথী, আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম পথের সাথী বন্ধ,
কিষান মান্ডিগুলো খুব একটা কোথায় বন্ধু? অধিকাংশ জায়গায় বন্ধু, কে বলছে? দেখুন চেষ্টা চলছে, শুনুন, এটা স্বয়ংবর গোষ্ঠী দিয়ে, হ্যাঁ পুরুলিয়া তো চলছে হচ্ছে সব জায়গাতেই, এটা একদিনে তো এই সিস্টেমটা আসবে না, এটা তো সরকারের প্রচেষ্টা। আমি বলতে চাইছি যে এই পথের সাথী কিষান মান্ডি আজকে ধরুন যারাই লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারা সকলেই শিল্পের কথা বলছেন, বাবুল সুপ্রিয় হোক, মমতা চঙ্গমিতা হোক, সুরেন্দর সিং আলোলি, সবাই শিল্পের কথা বলছেন। কিন্তু যেখানে সোনা যেখানে ফলছে, অর্থাৎ আপনি যে এলাকায় সভাধিপতি এবং একই সঙ্গে লক্ষণদারও যে এলাকায় বাড়ি, সেখানে তো শুধু সোনা ফলে, ধান নয়, সোনা ফলে। সেই সোনার খনিটাকে বাঁচানোর জন্য নতুন আর কি পরিকল্পনা করলে ভালো হয়? একটা সদর্থক উত্তর আমি চাইবো দর্শকদের কাছে আপনি দেবেন, কি করলে ভালো হয়? দেখুন কৃষি ক্ষেত্রে বর্তমান সময়ে প্রত্যেক বছর আমরা কেন্দ্র থেকে কৃষি কর্মণ পুরস্কার পাচ্ছি, ঠিক আছে, প্রত্যেক বছর কোন রাজ্য পায়নি, ক্ষমতা নেই, যেহেতু হয় না, চাষ হয় না, চাষিরা তো আত্মহত্যা করে, তো সেখানে তারা দিতে বাধ্য, এখানে কাজ হয়, এখানে ফসল ফলে, কৃষকরা পায়, সুবিধা পায়, এই যে কাজ হচ্ছে কৃষকরা সুবিধা পায়। আজকে সব দেখুন, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য ফসল নষ্ট হয়ে গেল, তার জন্য আমাদের সরকার সবাইকে সাহায্য করে, ঠিক আছে, এবং ফসল বীমা আছে, সেই বীমার মাধ্যমে টাকা পায়, এবং এই চাষ করতে যা যা খরচ হয়, বিভিন্ন সময় ডেনো কোদাল এগুলো দেওয়া হয়। আগে তো স্বপ্ন ছিল কৃষকদের কাছে, পশ্চিমবাংলার কৃষকদের কাছে ডেনো কোদাল বেলচা সমস্ত দেওয়া হবে, এগুলো স্বপ্ন ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কৃষকদের এই যে এইভাবে উৎসাহিত করা এবং বিভিন্ন সময়ে ফসল বীমা থেকে শুরু করে অনেক প্রকল্প, যার ফলে কৃষকরা কে উৎসাহিত। আপনি বলছেন যে কৃষকরা উৎসাহিত, কিন্তু আমি জানি না আপনি কি বলছেন, যে আপনার জেলাতেই, পূর্ব বর্ধমান জেলাতেই কিন্তু গত কয়েক বছরে কৃষিক্ষেত্রে ঋণ মুকুব, চাষের ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগে কিন্তু আত্মহত্যার সংখ্যা কিন্তু বেশি। দেখুন এই অভিযোগটা থেকে কিন্তু আপনি সরতে পারেন। দেখুন আমি দাদা আসবো, উত্তরটা নেবো, একজন দর্শক কলার রয়েছেন ফোনে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন কোথা থেকে? আমি বলছি আসানসোল থেকে বলছি। হ্যাঁ কে বলছেন? স্বপন নন্দী। বলুন স্বপন বাবু। হ্যাঁ, ওই যে বললো যে বাবুর সুপ্রিয় হেরে যাবে, এখন আমি টিভিতে দেখি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি বাবুর সুপ্রিয়, হ্যালো বলুন শুনছি। আমি আপনার টিভির সাউন্ডটা প্লিজ বন্ধ করুন। হ্যাঁ বলছি আপনার টিভির সাউন্ডটা বন্ধ করুন প্লিজ। ধন্যবাদ, আপনার সঙ্গে আর আমরা কথা বলতে পারলাম না। যখন দর্শকরা ফোন করছেন, দু দুজন অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন, কিন্তু অতি অবশ্যই আপনার টিভির সাউন্ড পুরোপুরি বন্ধ রাখতে হবে। দেবুদ আপনি যেখানে ছিলেন, আমি তারপরে আসছি এক্ষুনি লক্ষণদার কাছে। যে যে কথাটা হচ্ছিল যে আত্মহত্যার সংখ্যা কিন্তু এক্ষেত্রে বেশি, এ কথা কিন্তু বিরোধী হিসেবে বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা কিন্তু বারবার দাবিও করছে। শুনুন, আমাদের গোটা পশ্চিমবাংলায় কৃষকরা কোনোদিন আত্মহত্যা করেনি, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। আমাদের বর্ধমান জেলায় একদম এর সঙ্গে যেহেতু যুক্ত, একদম সেই মানুষদের সঙ্গে সেই লেভেলে যুক্ত বলে বলতে পারছি, যে শুধু চাষি কৃষি কাজের জন্য হয়েছে, চাষের জন্য হয়েছে এরকম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেই, দু একটা ক্ষেত্রে হতে পারে। বাড়িতে কোনো অশান্তি হয়ে সে আত্মহত্যা করেছে, সে বেচারি লোক বলছে এরকম করলে এটা পাবি, সুবিধা পাবি, সে পরে বলছে যে এই জন্যে হয়েছে, কিন্তু বাস্তবে তা নয়। বাস্তবে কেন হবে বলুন না, সময়ে যদি প্রাকৃতিক দুর্যোগে দুবার হয়, দুবারই সাহায্য পাচ্ছেন, ঠিক আছে, সমস্ত কৃষিকাজের জন্য লোন থেকে সব বীমা আছে, সবাইকার বীমা করা আছে, টাকা পাচ্ছেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে আমাদের এখানে এত কিছু সত্ত্বেও নরেন্দ্র মোদীর এই যে কৃষকদের নিয়ে এত বক্তব্য এবং বিজেপির এত দরদ, গত কয়েক মাসে আমরা দেখছি বারংবার চোখের জলে তো তিস্তা তোরসা একেবারে ভেসে যাচ্ছে, এর কারণটা কোথায়? এতদিন তো এই ছবিটা দেখা যায়নি। দেখুন পশ্চিমবাংলাতে এই সরকার আসার সময়তে মানুষের স্বপ্ন ছিল যে 34 বছর বামফ্রন্ট সরকার বাংলাকে শেষ করেছে, আর অনেক আশা, অনেক ভরসা নিয়ে বাংলা মানুষ কিন্তু পরিবর্তন নিয়ে এসেছিল। কিন্তু এই 8 বছরে বলুন, এই বর্ধমান জেলায় বললেন, পূর্ব বর্ধমান সেখানে বেশি আলু চাষ হয়,
সর্ষে হয়, আর এই গলসি যে এলাকাটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধান উৎপাদন বেশি হয়। কিন্তু আজকে চাষিরা এই যে বাবার আত্মহত্যা করছে, ব্যাংক থেকে লোন নিচ্ছে, তার দাম না পাওয়ার জন্য আত্মহত্যা করছে। কোথাও আত্মহত্যা, তার কারণ হচ্ছে যে এখানকার যে আত্মহত্যা করছে সরকার, এখানে আত্মহত্যা হয় না, পশ্চিম বাংলা হয় না, প্রতিদিন গুজরাটে হয় আত্মহত্যা। মিছিল করেছে দেখেছেন তো? আপনাকে আমি কিছু আমি ডিসকাস করিনি, বলতেন দিল্লিতে কৃষকরা মিছিল করেছে, হিমাচল প্রদেশ উত্তর প্রদেশে দেখেছেন তো? আমি আসি, আমি শুনিনি লক্ষণ না, কৃষকরা আজ সেখানে কৃষকরা যে কথা আপনাকে বলে দিয়েছেন যে মহারাষ্ট্রের কৃষকরা কিন্তু পায়ের রক্ত নিয়ে তারা মিছিল করেছে, বলে আমি খেতে পেয়ে আসছি। এই সরকারের কাছে আশা ছিল যে যদি আলু চাষের জন্য যে যখন মানে ফসলটা উঠে সেই ফসলটা ক্রস স্টোর যদি আরো বেশি বাড়ানো যেত, হিমঘর যদি বেশি বাড়ানো হতো, তাহলে সমস্ত চাষিরা কিন্তু সেটা মালটা বিক্রি করে পরে পয়সাটা পেত। কিন্তু ফোড়েরা মা ওটা সঙ্গে সঙ্গে মালটা কিনে নিচ্ছে, হিমঘর নেই, ক্রস স্টোর নেই, তারপরে কি হচ্ছে মানুষের কাছে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে ধান যে কিনা হচ্ছে, কেন্দ্র দাম বেঁধে দেওয়া হয়েছে, সহায়ক মূল্য পাচ্ছে তারা, ধানের বিক্রি করার পরেও টাকা পাচ্ছে, চেক পাচ্ছে না, ফোড়েরা কম দামে মাল কিনে নিচ্ছে। বাস্তবই বলছেন যে বাস্তবে বলছি চাষিরা যা পা দাম কথা পাওয়ার কথা বলে দিচ্ছে সেটা পাচ্ছে না, বিমা করা হয়েছে, বিমাতে বহু ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের, বিমাতা পাচ্ছে না, বলছি কিষাণ ক্রেডিট কার্ড যারা চাষি তারা পাচ্ছে না, বর্ধমান নেতারা পাচ্ছে, চাষি গরিব চাষি জানে করা হয়েছে মোদীজি, মানুষের পাশে থাকেন না তো কৃষকদের পাশে থাকেন না, জানবেন কি করে? আমি আসছি, একটা ফোন নিয়ে নিই, আমি একটা ফোন নিয়ে নিই, আমি একটা ফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে, কোথা থেকে কে বলছেন বলুন? আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? স্বপন নন্দী। বলুন স্বপন বাবু। হ্যাঁ বলছি, ওই যিনি যে বললেন বাবুল সুপ্রিয় কিছু কাজ করেনি বলছেন তো? হ্যাঁ বাবুল সুপ্রিয় কাজ করতে এসেছিল কিন্তু তৃণমূলরা করতে দেয়নি। আচ্ছা, ওরা বাধা দিয়েছিল। প্রতি মোড় বাধা আছে, কি রকম? অনেক জায়গায় বাধা আমরা পেয়েছি খবর, বাধা দিয়ে নাচতে না যাবে, উঠলাম দোষ হয়। বাবুল সুপ্রিয় যে বলছেন না জিতবে না, বাবুল সুপ্রিয় 100,000 থেকে বেশি ভোটে জিতবে আসানসোল এলাকায়। আচ্ছা, বাবুল সুপ্রিয়র কাছ থেকে, আপনি তো আসানসোলের মানুষ, আপনার কোনো প্রত্যাশা নেই বাবুল সুপ্রিয়র কাছে? দেখুন, কিষাণ ক্রেডিট কার্ড, সেই কিষাণ ক্রেডিট কার্ড যারা প্রকৃত যারা চাষি, শুধুমাত্র তৃণমূল লোক দিকে ব্যাংকে খালি ওইটা ওই দেওয়া হচ্ছে, যারা পেয়েছে যারা দল তাদের দেওয়া হচ্ছে না, যারা চাষ করতে পারবে তাদের বীজ দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই নাম পাল্টে দিয়ে হয় না কিছু, টাকাটা কেন্দ্র দিচ্ছে, মান দিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা করে বলছে 60% টাকা দিতে হবে রাজ্যকে, 40% টাকা রাজ্যকে দিতে হবে, ওরা 60, আগে তো 20 দিতাম।
এখন 40 হয়ে গেল, নাম বলতে বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। বাংলার মানুষের টাকায় ঘর হবে আর প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার আবাস যোজনা, মুখ্যমন্ত্রী বলেছে আমার নামে টাকাটা কেন্দ্র সরকার বাংলার মানুষের টাকা, বাংলার টাকা। তার মানে সভাপতি ছিলেন, এখনো সহসভাপতি, তার মানে কি কেন্দ্রের কোন টাকা যা খরচার জন্য আসছে প্রকল্পের খাতিরে আপনারা কি সব বাড়িয়েছেন, কোন টাকা আপনারা ব্যবহার করছেন না, পাঠিয়ে দিচ্ছেন না? এই তো বাংলা আবাস যোজনার নাম নিয়ে করছি আমরা 40% কি বদল ছিল না? আয়ুষ্মান ভারত কেন বলেন? আমাদের স্বাস্থ্য সাথী আছে, ভালো চিকিৎসা হোক, ভালো চিকিৎসা পাক, আপনি চাইছেন না? আপনি জানেন মোদীর বাদ দিয়ে স্বাস্থ্য সাথী আজ থেকে 2-3 বছর আগে আগে আছে আগে? কেন্দ্রের কোন প্রকল্প কি এই রাজ্যে কার্যকর হবে না? কেন আপনি তো বলছেন এই তো বাংলার টাকা, এই তো হচ্ছে বাংলার আবাস যোজনা, বাংলার মানুষের টাকা, ট্যাক্সের টাকা, বাংলার নাম বদলে একটা পদের নামে টাকা হতে পারে না। আরে কেন আমরাও তো বলতে পারি 40% টাকা যে মুখ্যমন্ত্রীর নামে হবে, কেন বাংলার মানুষের নামে করেছি? বাংলার টাকা, বাংলার মানুষের টাকা, ট্যাক্সের টাকা, সেই টাকা। এই যে ধারণা, এই ধারণা দেখি বাংলার ক্ষতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের কাঠামোতে যে সিস্টেম আছে, পদ্ধতি মানছেন না, নাম বদলে দিচ্ছেন, বাংলা মানুষের যোগ্যতা কি? বাংলা মানুষ ক্ষতি হচ্ছে। শুনুন, কন্যাশ্রী কিসের কার? ১৮ বছর পর কন্যাশ্রী, আর আমরা গর্ভাবস্থায় ভাবছি বেটি মাতা বেটি পড়াও। ১০০ কোটি টাকা, ১০,০০০ কোটি টাকা দিচ্ছে সব চুক্তি করা মাস্টার বিজেপি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে? হ্যালো, ধন্যবাদ, সঙ্গে থাকবেন, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমি আসি লক্ষণ দা আপনার কাছে সরাসরি। অমিত শাহ, তিনি আপনাদের একটা আসন বেঁধে দিয়েছেন যে প্রায় রাজ্যে অর্ধেক আসন চাই। তৃণমূল কংগ্রেস বলছে যে এখন আপনারা মানে গোটা রাজ্যে আপনাদের কোনো সংগঠনই নেই। আপনি বলুন তো যে রাজ্যে 42টার হাফ, এদিকে 21টা আসন আপনারা কিভাবে নেবেন, কোথায় নেবেন? কোনো তো কোনো ছবি তৃণমূল কংগ্রেসের কথাতে যা, মানে তৃণমূল কংগ্রেস বলছে আপনাদের সংগঠনই নেই, আপনারা বলছেন আপনাদেরকে কোনো কিছুতে রাস্তাতে নামতেই দেওয়া হচ্ছে না, অথচ আবার আপনারা বলছেন 21টা আসনও নেবেন। দেখুন, অমিত শাহ বলে গেছেন 22টা আসন, আজকে দাঁড়িয়ে বলছি 25+ আসন হবে। আচ্ছা, বাংলার মানুষ এই 8 বছরে তৃণমূল কংগ্রেস যেভাবে অত্যাচার সন্ত্রাস, এই অত্যাচার সন্ত্রাস শুধু নয়, আপনি আপনি স্পেসিফিক জায়গায় আসুন, আমি আমি এই স্পেসিফিক জায়গাতে দেবুদার কাছে বলবো যে যে 25টা আসন আপনি বলছেন, আপনারা বলছেন জিতবেন, তাহলে রাজ্যের মানুষ আপনাদের উপর ভরসা করবে, ওই একই সন্ত্রাস আন্দোলন কেন ভরসা করবে? দেখুন, ভরসা কি আশা আছে আপনাদের উপর? নরেন্দ্র মোদী এই 5 বছরে যেভাবে সারা ভারতবর্ষের সর্বদিক থেকে যে উন্নয়ন করেছেন, সারা পৃথিবীর কাছে মানচিত্রে আজকে ভারতবর্ষকে চরম শিখরে নিয়ে গেছেন, আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছেন যে আমরা ভুল করেছি,
এমন একটা সরকারকে নিয়ে এসে পরে 34 বছরে বামফ্রন্ট, 30 বছরে কংগ্রেস, 8 বছর তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলাকে শিল্প, স্বাস্থ্যে, শিক্ষায়, সংস্কৃতিতে, কালচারে শেষ করে দিয়েছে। তাই একমাত্র উন্নয়ন বিজেপি করতে পারে। একটা ফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে, কোথা থেকে? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার, প্লিজ, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি নদিয়া থেকে, নদিয়া তেহট্টা থেকে গৃহস্থ বলছি। বলুন 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 আপনার প্রশ্ন। হ্যালো, বলুন আপনার প্রশ্ন প্লিজ। আচ্ছা, আমি ওই তৃণমূল নেতাকে বলতে চাচ্ছি। বলুন বলুন প্রশ্ন বলুন। হ্যাঁ, ওনাকে বলেন তো, ওনার বাড়ি কি শহরে না গ্রামে, পাড়া গ্রামে? আচ্ছা, প্রশ্নটা বলুন কি? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, উনি যে বলছেন দিদি একদম সমস্ত পাকা রাস্তা বা ই পেরে গেছে, উনি ওনাকে বলেন একবার পাড়া গ্রামে, আমাদের পাড়া গ্রামে কি অবস্থা, সেই মানে যে পাকা রাস্তাটা করছি বা যে পাকা রাস্তার প্রধানমন্ত্রী সড়ক যোজনায় যে রাস্তাটা হয়েছে ওখানে প্রধানমন্ত্রী সড়ক যোজনা নেই, বাংলার সড়ক যোজনা আছে, উঠে গেছে। ওইগুলা ওনারা লিখছেন গ্রামীণ বাংলা যোজনা নাকি? হ্যাঁ হ্যাঁ, গ্রামীণ বাংলার মানুষের টাকা তো নাম হবে। এটা গেল এক নম্বর কথা। আর দু নম্বর কথা হচ্ছে, দিদি আসার আগে যখন সিপিএম এর সঙ্গে টক্কর দিয়ে আসেন, তখন উনি বলেছিলেন যে আমাদের রাজ্যের কোন লোক আর বাইরে খেতে খেতে যেতে পারবে না, আমরা এখানে কলকারখানা তৈরি করে দেব, তারা আর বাইরে যাবে না। তো কটা কলকারখানা উনি ওনার নেতা বা নেত্রী করেছেন, আমাদের মাসি ওনাকে একটু বলে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। দেখুন, ওই দেখুন, এখানে বিভিন্ন ভাবে কর্মসংস্থান হচ্ছে, এখানেই লোন নিয়ে সবাইকে বেকার যুবকদের লোন থেকে শুরু করে এবং আরো ছোট ছোট কলকারখানা গুলো এবং তাঁত শিল্প থেকে বিভিন্ন ভাবে এটা করে খাচ্ছে। দেখুন, আমাদের রাজ্য সরকারের ক্ষমতা তো সীমিত ক্ষমতা, সেই সীমিত ক্ষমতা নিয়ে চেষ্টা করছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সব কলকারখানাগুলোকে যদি বন্ধ করে দেয় আর আমরা বাংলার মানুষ হয়ে চুপ করে বসে থাকি। আমরা আমরা তো আলোচনা করতে আমার মনে আছে, কিন্তু 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 একটা কথা হচ্ছে যে লক্ষণদা, আপনি 2011 সালে সংস্কৃতি সব চলে গেছে, যদি সংস্কৃতি চলে যায় এখনো পর্যন্ত কিন্তু দেবটুটু নিজে কিন্তু এখনো যাত্রা করছেন, এবং আপনি, আমি জানি না কখনো সেই আপনি দর্শক হয়েছেন কিনা বা শ্রোতা হয়েছেন কিনা, সেই সংস্কৃতিটা কিন্তু জেলা সহসভাধিপতি নিজেই টিকিয়ে রেখেছেন। দাদা, আমি যে কথাটা উঠলো না, 2011 সালে আমি দুর্গাপুর ওই পুরো বিধানসভায় প্রার্থী ছিলাম, সেই সময় আমাদের এখানে দিদি মিটিং করলেন, এখানে তারা কি বললেন, MMC খুলে দেবো, ফার্টিলাইজার বন্ধ আছে খুলে দেবো, বিওলজার খুলে দেবো, একটা বলুন না দিদি বাংলার বেকার যুবকরা কাজের জন্য, পেটের জন্য, সন্তানের জন্য গ্রাম ছেড়ে, শহর ছেড়ে, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব সব চলে যাচ্ছে। আপনারা কলকারখানা বন্ধ করে দেবেন, সময় শেষ, আজকে আমাদেরকে ফিরে যেতে হবে নিউজ স্টুডিওই। প্রচন্ড তীব্র তাপপ্রবাহের মধ্যেও প্রচার চলছে, জোর কদমে এখন গোটা রাজ্য সরগরম, এবং তারই মধ্যে যথেষ্ট ব্যস্ত সময়ে পূর্ব বর্ধমান জেলার সহ সভাধিপতি দেবু টুডু আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন স্টুডিওতে, অনেক কিছুর আলাপচারিতা এবং অনেক কিছু চুলচেরা বিশ্লেষণ এবং কাটাছেড়া অনেক কিছুই করা গেছে। একই সঙ্গে লক্ষণ ঘড়ি, পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিজেপি, আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা আজকে স্টুডিওতে থাকার জন্য এত ব্যস্ত সময়ে। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এবং তার পরবর্তী সময়ে লোকসভার যে দখলদারি, আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। এখন সরাসরি ফিরে যাচ্ছি নিউজ স্টুডিও, সকলেই ভালো থাকবেন, নমস্কার।